রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ঘোষণা দেন তিনি জানান মনোনয়নপত্র যথাযথভাবে পূরণ করা লফনামায় কোনো ত্রুটি না থাকা মামলা সংক্রান্ত তথ্য শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পার্টির প্রত্যায়ন পত্র সঠিক থাকায় তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে আগামী সাতাশ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল উনত্রিশ নভেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে মনোনয়নপত্র জমার শেষ দিন মঙ্গলবার পর্যন্ত মধ্য 277 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন এর মধ্যে মেয়র পদে 10 জন 33টি সাধারণ কাউন্সিলর পদে 198 জন এবং 11টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 69 জন প্রার্থী রয়েছেন আমাদের মেয়র পদে এখানে দশজন জন মনোনয়নপত্র দাখিল করেছিল 10 জনের পত্রে আমরা আইন বিধি এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আমরা যাচাই করেছি এবং সকলের মনোনয়নপত্র গৃহীত হয়েছে বিধিমালা এবং আইনে যে বিষয়গুলো আছে এগুলোকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়েছি আমরা এই বাছাই কার্যক্রমের সাথে শুধুমাত্র নির্বাচন কমিশন নয় যারা যারা অন্যান্য ডিপার্টমেন্ট বিশেষ করে মামলা সংক্রান্ত তথ্যের জন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়েছি আমরা ঋণ সংক্রান্ত তথ্যের জন্য বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট সংগ্রহ করেছি এবং লোকাল যে বাংলাদেশ ব্যাংক আছে ওনাদের মাধ্যমে আমরা অন্যান্য সকল ব্যাংকের তথ্য নিয়েছি পাশাপাশি আমরা যে আমাদের অত্যাবশ্যক পণ্যের যে ডিলার আছে কৃষি বিভাগ থেকে শুরু করে যারা যারা সম্পৃক্ত আছে সকল ডিপার্টমেন্ট থেকে আমরা তথ্য নিয়েছি এবং ওনাদেরকে উপস্থিত থাকতে বলেছি